আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোস আব্দুল কাদের এসিও বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি গত পর্বে আমরা দেখেছি যে গুগল কেন অফ পেজ অপটিমাইজেশনকে গুরুত্ব দেয় বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে কেন অফ পেজ অপটিমাইজেশনের গুরুত্ব রয়েছে তো আমাদের আজকের পর্বে যে টপিকটা আছে সেটা হচ্ছে লিঙ্ক শেয়ারিং লিংক শেয়ারিং কি এবং কেন এর এত গুরুত্ব তো এটি জানার পূর্বে আমরা একটি জিনিস চলুন একটু ভাবি বা একটু বোঝার চেষ্টা করি যদি কেউ বা আমরা ধরে নিলাম যে আমাদের এলাকায় এখন নির্বাচন আমি আমার সবগুলো এক্সাম্পল চেষ্টা করতেছি যে বাস্তবসম্মত বা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যেমনটি ঘটে তার সাথে মিলিয়ে আপনাদেরকে বলার জন্য সো কেউ এটাকে কাইন্ডলি কোনো নেগেটিভ মাইন্ডে নেবেন না ওকে তো মনে করুন আমার এলাকায় নির্বাচন বা আপনার এলাকায় নির্বাচন সেখান থেকে মেম্বার প্রার্থী আছেন পাঁচজন তো এই পাঁচজনের মধ্যে কে মেম্বার নির্বাচিত হবে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই তো মেম্বার নির্বাচিত হবে তো এখন এই যে যে মেম্বার নির্বাচন হবে বা তারা যে মেম্বার নির্বাচিত হবে এখন যার যত বেশি ভোট সে তত বেশি ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হবে তো এখন কে ভোট বেশি পাবে কাকে জন কাকে এলাকাবাসী নির্বাচিত করবে সেটার একটা ব্যাপার আছে তাই না কাকে এলাকাবাসী বেশি বেশি ভেট দেবে যাকে এলাকাবাসী বেশি বেশি পছন্দ করে যার চালচলন এলাকাবাসী মুগ্ধ এবং যে মোটামুটি ভাবে একটু টাকা পয়সাও খরচ করতে পারে তাকে কিন্তু মেনলি এলাকাবাসী ভোট দিয়ে যেতে হবে ঠিক একইভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে গুগল কিন্তু তাকেই ফার্স্ট পেজে রাখবে যার জনপ্রিয়তা বেশি এখন গত পর্বে আমরা এই কথাটা বলেছিলাম যে জনপ্রিয়তা যার বেশি যে সাইটের জনপ্রিয়তা বেশি সে ওয়েবসাইটকে গুগল ফার্স্টে স্থান দিবে সো এইটা এখন গুগল বুঝবে কিভাবে গুগল তো আর মানুষ না গুগল তো হচ্ছে একটা আপনার মেশিন একটা যন্ত্র একটা অটোমেটিক সফটওয়্যার সিস্টেম সো এই মেশিনটা বা এই যন্ত্রটা কিভাবে বুঝবে কোন ওয়েবসাইটের জনপ্রিয়তা বেশি তাই না এটা কিন্তু একটা বেশ ভালো কোশ্চেনের ব্যাপার যে একটা মেশিন কিভাবে বুঝতে পারে কার জনপ্রিয়তা বেশি তো এটা বোঝার জন্য কিন্তু মূলত গুগল অফ পেজ অপটিমাইজেশনের ব্যবস্থা করেছে যে মাধ্যমে বুঝবে তো অফ পেজ অপটিমাইজেশন অফ পেজ তো হচ্ছে টোটাল একটা প্রসেস অফ পেজ অপটিমাইজেশনের কোন পার্টার মাধ্যমে গুগল মেনলি বুঝবে যে কোন সাইটের জনপ্রিয়তা বেশি তো সেই পার্টটাই হচ্ছে মূলত লিঙ্ক শেয়ারিং যে সাইটের লিংক যত বেশি শেয়ার হবে বা যে সাইটের লিংক যত বেশি জায়গায় থাকবে যত বেশি লোক বলবে যে এই সাইটটা ভালো যত বেশি ওয়েবসাইট একটা সাইটের সাথে লিংক আপ হবে তত বেশি আপনার সাইটের জনপ্রিয়তা বাড়বে এবং এই জনপ্রিয়তা বাড়তে বাড়তে গুগল এক সময় আপনার ওয়েবসাইটকে পেজ র্যাঙ্ক দিবে আমরা কিন্তু অন পেজ অপটিমাইজেশন আলোচনা করেছি যে পেজ র্যাঙ্ক কি জিনিস তো এইভাবে জনপ্রিয়তা একসময় বাড়লে আপনার তখন গুগল আপনার পেজ 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 র্যাঙ্ক 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 এইভাবে এবং পেজ র্যাঙ্ক দিলে বা পেজ র্যাঙ্ক আগে যাই হোক না কেন এইভাবে এইগুলোর উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটকে গুগল প্রাধান্য দেওয়া শুরু করবে গুরুত্ব দেওয়া শুরু করবে ঠিক আছে তো এটা ছিল একটি মানে বেসিক একটা কথা আমরা একটু এক্সাম্পল যদি হাতে কলমে দেখি তাহলে আরো বেশি ক্লিয়ার হব তো চলুন দেখি যে লিঙ্ক শেয়ারিংটা আসলে কি এবং কেন গুরুত্বপূর্ণ আমরা আমাদের ওয়েবসাইট যেটা দিয়ে আমরা আপনাদের কেসে দেখাচ্ছি সেটির একটি পোস্ট ওপেন করেছি ইফেক্টস অফ টেকনোলজি অ্যান্ড হাইটেক গ্যাজেটস ইন আওয়ার লাইফস দেখুন এই পোস্টটার শেষের দিকে আমরা একটি লিঙ্ক দিয়েছি যে সাম নেগেটিভ ইফেক্টস বা নেগেটিভ সাইডস অফ টেকনোলজি এই লিঙ্কে যদি আমরা এখান থেকে ক্লিক করি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে বের হয়ে আরেকটি অন্য ওয়েবসাইটে চলে আসলাম ডট কম তো এখন আমি কেন আমার ওয়েবসাইটে থাকা সত্ত্বেও আমি আমার যে ভিজিটর তাকে আমি লিংক করে আমি জানি না চিনি না এমন একটা ওয়েবসাইটে পাঠিয়ে দিলাম এর কারণ কি কখন আপনি পাঠাবেন আপনি আপনার নিজের ওয়েবসাইট থেকে আরেকজনকে রেফারেন্স কখন দিবেন যখন আপনি মনে করবেন আরেকটা সাইট ভালো তখনই কিন্তু আপনি রেফারেন্স দেবেন সাপোজ ব্যাপারটা আর একটু ক্লিয়ার করি ধরুন আপনি অনলাইনে খুঁজতে খুঁজতে খুব ভালো একটা সাপোজ আমাদের আইটি বাড়ির কথা চিন্তা করুন ধরুন আপনি একটা ভালো মানের এসিও টিউটোরিয়াল খুঁজতেছেন অনলাইনে বাংলা ভাষায় তো খুঁজতে খুঁজতে একসময় দেখলেন যে আইটি বাড়ির একটা টিউটোরিয়াল আছে আমি আইটি বাড়ি থেকে একটা এসিও বা ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল সংগ্রহ করি আমাদের কাছ থেকে আপনি একটা এসিও টিউটোরিয়াল সংগ্রহ করলেন এখন সংগ্রহ করে দেখলেন যে হ্যাঁ টিউটোরিয়ালটা ভালো আমার ভালো লাগছে ঠিক আছে আপনি কিন্তু আমাদের এখান থেকে উপকৃত হয়েছেন তো এই যে যে আপনি আমাদের কাছ থেকে উপকৃত হলেন আমাদের প্রতি আপনার একটি বিশ্বাস তৈরি হলো এরপর আপনি যদি কখনো ওয়েবসাইট করেন বা আপনার যদি কোনো ব্লগ হয় তখন যদি আপনি এসিও বাংলা টিউটোরিয়াল সংক্রান্ত কোনো পোস্ট লিখেন আপনার ব্লগে তখন কিন্তু এমন সম্ভাবনা থাকতে পারে যে আপনি সেখান থেকে আমাদের আইটি বাড়িতে একটি লিংক দিয়ে দিবেন যে যদি কেউ এসইও টিউটোরিয়াল পেতে চান তাহলে আইটি বাড়িতে ভিজিট করুন ওইখানে আমাদের একটি লিংক দিয়ে দিবেন এবং এইভাবে কিন্তু আপনি আমাদেরকে একটি লিংক দিলেন আমাদের ওয়েবসাইটের একটি লিংক আপনি আপনার ওয়েবসাইটে দিলেন এর কারণ কি এর কারণ হচ্ছে যে আপনি আমাদের এসইও টিউটোরিয়াল দেখে উপকৃত হয়েছেন বা আমাদের ওয়েবসাইটের কোনো পোস্ট দেখে আপনি উপকৃত হয়েছেন বা ওয়েবসাইটের কোনো ফ্রি যে সকল টিউটোরিয়াল আছে সেগুলো দেখে উপকৃত হয়েছেন যেমন আমি একটা বাস্তব এক্সাম্পলই বলি যে আমাদের ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালের কিছু পার্ট আমরা ফ্রিতে দিয়েছি পার্ট বলতে যারা ওয়েব ডিজাইন শিখতে চায় একদম হাতে খড়ির জন্য কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট করা যায় সেই বাংলা টিউটোরিয়ালগুলো আমাদের ওয়েবসাইটে কিন্তু আছে তো এমন অনেকেই আছেন যারা সেই টিউটোরিয়ালগুলো দেখে সাকসেসফুলিভাবে তাদের ফ্রি ওয়েবসাইট একটি ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং নিয়ে সাইট করতে সফল হয়েছেন তো যারা সফল হয়েছেন তাদের মধ্যে অনেকেই আমি দেখেছি যে আমাদের ওয়েবসাইটের এর লিঙ্ক গুলো শেয়ার করে বিভিন্ন জায়গায় যখনই তাদের কাছে কেউ জানতে চায় যে আমি তো ওয়েবসাইট তৈরি করা শিখতে চাই কিভাবে শিখব তখন অনেকেই আমাদের আমাদের সাইটের এই কথা বলে এটা সফলতা যে আমরা পেরেছি আমরা আপনাদের ট্রাস্ট বিশ্বাস অর্জন করতে পেরেছি এটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক বড় সফলতা আমরা বলবো তো এই যে যে মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমাদের ওয়েবসাইটের লিংক বিভিন্ন জায়গায় শেয়ার করে এটাই হচ্ছে মূলত লিঙ্ক শেয়ারিং বা এতে করে কিন্তু গুগল বুঝতে পারে যে হ্যাঁ আমার ওয়েবসাইটের লিঙ্ক কত জায়গায় বিভিন্ন লোক শেয়ার করেছে কতগুলো জায়গায় ছড়ানো আছে কতজন লোক আমাদের ওয়েবসাইটের টিউটোরিয়াল সম্পর্কে আমাদের কন্টেন্ট সম্পর্কে ভালো বলেছে এই হিসাব নিকাশ কিন্তু গুগলের কাছে থাকে কারণ পৃথিবীর প্রায় সকল ওয়েবসাইটই গুগলের ইন্ডেক্স আছে সকল বৈধ ওয়েবসাইট অ্যাকচুয়ালি সকল যত আপনার বৈধ ওয়েবসাইট আছে সবার ইন্ডেক্সিং কিন্তু গুগলের কাছে আছে সো সেই ক্ষেত্রে কিন্তু গুগল জানে যে আপনার ওয়েবসাইটে কয়টা ওয়েবসাইট শেয়ার করেছে আপনার ওয়েবসাইটের লিংক কোন কোন ওয়েবসাইট শেয়ার করেছে কিভাবে শেয়ার করেছে কি বলেছে না বলেছে সো এই লিংক শেয়ারিং এর মাধ্যমে কিন্তু গুগল মূলত আপনার ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করায় আপনার ওয়েবসাইটকে যত বেশি লিংক শেয়ার করা হবে তত আপনার সাইটের চান্স বেড়ে যায় গুগলের কাছে গুরুত্ব পাওয়ার ঠিক আছে তো আশা করি ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়েছেন যে কেন লিঙ্ক শেয়ার এত গুরুত্বপূর্ণ যে বা লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে গুগল কিভাবে বুঝতে পারে যে আপনার জনপ্রিয়তা কত বেশি তো অনেক এক্সপার্ট এসিও আছেন যারা এক কথায় বলেন যে শেয়ারিং লিঙ্ক ইজ জাস্ট লাইক এ ভোট অবশ্যই যেমন নির্বাচনে আমরা এক একজন আমি ধরেন অমুক নেতাকে সাপোর্ট করে আমি অমুক নেতাকে ভোট দিলাম তাই না ঠিক একই রকম আমি আইটি বাড়ির টিউটোরিয়াল ভালোবাসি আমি আইটি বাড়ির টিউটোরিয়ালের লিংক আমার ফেসবুকে শেয়ার করলাম বা আমার ওয়েবসাইটে শেয়ার করলাম ঠিক একই রকম জাস্ট ব্যাপারটা ঠিক একই রকম গুগল এইভাবে বোঝে যে কার ওয়েবসাইটে কত বেশি লিংক শেয়ার হয়েছে এবং কার ওয়েবসাইটে কত বেশি রিলেটেড লিংক শেয়ার হয়েছে এখন দেখা গেছে যে আমি অমুক নেতাকে ভালোবাসি কিন্তু আমি ভোট দিচ্ছি আরেকজনকে তাহলে কি হলো অবশ্যই কিন্তু তাহলে হলো না রিলেটেড লিংক শেয়ার হতে হবে যে আপনার সাইট হচ্ছে টিউটোরিয়াল সংক্রান্ত কিন্তু আপনি দেখা গেছে একটা ইসের সাইটে মুভির সাইটে আপনার লিংক শেয়ার করলেন তো মুভির সাথে টিউটোরিয়ালের কি সম্পর্ক কোন সম্পর্ক নেই দেখা গেছে আপনার সাইট হচ্ছে বই বিক্রির ওয়েবসাইটের আপনার সাইট আপনি একটা গেমসের ওয়েবসাইটে গিয়ে লিঙ্কটা শেয়ার করলেন আপনার সাইটের লিঙ্ক তাহলে কিন্তু হবে না এটাও কিন্তু গুগল বলছে যে লিঙ্ক শেয়ারিং করা প্রতিটা লিঙ্ক শেয়ার একটি ভোটের মতো হলেও এখন আপনি যে এখন যেহেতু একটা একটা ভোটের মতো আপনার ওয়েবসাইটের জন্য সো যে আপনি টাকা দিয়ে কোটি কোটি শেয়ার করতে থাকবেন টোটাল ওয়ার্ল্ডে যেখানে খুশি সেখানে ইচ্ছা মতো তাহলে কিন্তু হবে না আপনাকে সঠিক জায়গায় সঠিকভাবে ভাবে ন্যাচারাল ওয়েতে লিংক শেয়ার করতে হবে আপনার টাকা বেশি আছে বলে যে আপনি বেশি ভোট কিনে নিবেন বেশি লিঙ্ক শেয়ার করবেন এরকম করলে কিন্তু কখনোই হবে না এই জন্যই কিন্তু নিচে আমরা একটা কথা উল্লেখ করেছি নট অলওয়েজ দো যদিও লিঙ্ক শেয়ারিং একটি ভোটের মতো সিস্টেম বাট এটা এটা সব ভোটের মতো নট কাজ করবে না আপনি যদি উল্টাপাল্টা কোনো কাজ করেন তাহলে অবশ্যই আপনার সাইটের ভালো পরিবর্তে খারাপ হবে এই হচ্ছে মূলত লিঙ্ক শেয়ারিং এর বেসিক ধারণা যে আপনার লিঙ্ক শেয়ারিং দিয়ে কিভাবে কি করতে হয় ঠিক আছে তো এখন লিঙ্ক শেয়ারিং একটি ভোটের মতো বলে আপনি যে এরকম চিন্তা করবেন যে হ্যাঁ যেহেতু একটা ভোট আমি যদি বেশি লিঙ্ক শেয়ার করি আমার যদি বেশি ব্যাক হয় লিঙ্ক বিল্ডিং লিঙ্ক শেয়ারিং আর লিঙ্ক বিল্ডিং কিন্তু অনেকটা একই জিনিস মূলত সো আমি যদি বেশি করে লিঙ্ক শেয়ার করতে থাকি ইচ্ছা মতো তাহলে আমার সাইট বোধ হয় কখনোই না ওয়েতে করতে হবে একটা সময় কিন্তু এমন ছিল যে আপনি লিগেল ব্যাকলিংক করলেন বাস আপনি শেয়ার করলেন আপনার সাইটে এক নাম্বারে এখন কিন্তু ওই দিন শেষ গুগল আগের থেকে অনেক বেশি সতর্ক আছে এই স্প্যামিং সম্পর্কে স্প্যামিং কি জিনিস এটা আমি এই টিউটোরিয়ালে বলবো না আমি এর পরের টিউটোরিয়ালে বা এরপরে কোন একটা টিউটোরিয়ালে বলবো কারণ টিউটোরিয়ালের মাঝখানে যদি স্প্যামিং বলে দেই আপনার অনেকেই হয়তো এটাকে গুরুত্ব দিয়ে ধরবেন না পরে আমাকে জিজ্ঞেস করবেন যে স্প্যামিং কি জিনিস যেমনটা আমাকে এখন অনেকেই জিজ্ঞেস করে অ্যাকচুয়ালি ফেসবুকে প্রচুর মেসেজ আসে স্প্যামিং কি জানার জন্য সো এটা পরে বলবো যাই হোক আপনি যদি এভাবে ইচ্ছা মতো লিংক শেয়ার করেন আর বলেন ভোট বেশি ভোট বেশি আমি এক নাম্বারে আসব তাহলে কিন্তু মোটেও হবে না ওকে তো লিংক শেয়ারিং কি কেন আশা করি কিছুটা হলো আইডিয়া পেয়েছেন এবং আমরা যখন প্র্যাকটিক্যালি লিংক শেয়ারিং বা লিংক বিল্ডিং করব আমাদের ওয়েবসাইটের জন্য তখন আপনি আশা করি ইনশাআল্লাহ টোটালটা ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে কি করতে হয় তো যদি বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে ফেসবুকে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাকে বুঝিয়ে দিতে ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ